মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্তবীর উত্তমের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে দেশে। কাল রাজধানীর বড়দেশ্বরী কালী মাতা মন্দিরে শেষকৃত্য। অবসরপ্রাপ্ত মেজর সেনা হত্যা মামলায় তদন্ত রিপোর্ট দাখিলে চতুর্থ দফায় সময় বাড়ানোর আবেদন কমিটির। গোপালগঞ্জে নদ নদীর পানি আরও কমে বন্যা পরিস্থিতির উন্নতি। পানিবন্দি হাজার হাজার পরিবার, ছড়াচ্ছে পানিবাহিত রোগ। করোনায় নোয়াখালীতে একজন ও মানিকগঞ্জে উপসর্গে একজনের মৃত্যু। চট্টগ্রাম, সিলেট, রংপুর, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও 300+ মানুষের করোনা শনাক্ত। বিশ্বে করোনায় মোট মৃত্যু 8,50,500 বেশি। করোনা ভ্যাকসিনের এক ডোজে কাজ হবে না, দিতে হবে দুটি ডোজ বলছেন গবেষকরা। রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলায় একজনের মৃত্যু। প্রতিবাদে হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর। গভীর কোমায় থাকা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ফুসফুসে জীবাণুর সংক্রমণ বেড়েছে, পরিস্থিতি উদ্বেগজনক জানিয়েছেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রে পোর্টল্যান্ডে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের সংঘর্ষ ও এক শ্বেতাঙ্গ নিহতের আলাদা ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প ও আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী বাইডেনের বাকযুদ্ধ। এ মুহূর্তে ক্লাব ছাড়তে হলে মেসিকে রিলিজ ক্লোজে পুরো 70 কোটি ইউরোই শোধ করতে হবে, চুক্তিপত্র পর্যালোচনা করে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। প্রত্যাশা মতোই সাংবাদিকদের ভোটে জার্মানির বর্ষসেরা ফুটবলার পোলিশ স্ট্রাইকার রবের্তো লেভানডোভস্কি। বায়ার্নকে ট্রেবল জিতিয়ে বর্ষসেরা কোচ হ্যান্স ফ্লিক।